মর্যাদাবিষ্ট আজকে নির্বাচিত সভাপতি সাহেব সম্মুখে বসে থাকা আমার সকল দিনী ভাইরা পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবনান্যেরা সর্বাগ্রী রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি যে আল্লাহর আদেশে আজকে আমরা এত সুন্দর সুষ্ঠু পরিবেশে বসে কোরআন এবং সহি সুন্নাহ শোনার সুযোগ পেয়েছি সে আল্লাহর কাছে সকল মিলে একবার হামদ ও সানা করি উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাম ও দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইসলাম আপনাদের এই জামিয়ার প্রাঙ্গণে এর পূর্বে আমি আপনাদের বেশ কয়েকবার আরো এসেছি অন্যান্য বছরের থেকে আজকে আপনাদের জামিয়া একদম আলাদা লাগছে তবে আজকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই সেই জামিয়ার সেক্রেটারি এবং এই জামিয়ার যিনারা কর্তৃপক্ষ আছেন কমিটি আছেন তাদের যে আপনারা এই জালসা উপলক্ষে বড় একটা ফিতনাকে আপনারা বর্জন করতে পেরেছেন সেটা হলো ছেলে মেয়েদের প্রকাশ্য বাজার যখনই আমাকে বললেন যে মাওলানা আমাদের জালসায় কোনো দোকান আমরা বসতে দিইনি আমি খুব আলহামদুলিল্লাহ ওনার সামনে পড়লাম এবং বললাম যে আজকের জালসা করতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে আর শ্রোতা হিসাবে বেশি শ্রোতা লাগে না যদি দশজন সামনে বসে থাকে তাতেই যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাই দেখছি কোনো রকমের মেলা নেই বাজার নেই নারী পুরুষের আড্ডা নেই এই জায়গাটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সামনে যে মজমুনের উপরে আলোচনা করব সেটা কিন্তু আমি শোনার পরেই মাথায় এটা চুনে নিলাম যে আজকে আমাকে আমার ভাইজানদের স্বাগত জানাতে হবে আপনারা নিজেই বুঝেন শুধু খালে দোকান বাজারে মেলাতে ছেলে মেয়েদের পিটানোর জন্য যে ভলন্টিয়ার থাকতো না হলো কমপক্ষে 50 জন নাকি ভাই ইদিক ওদিক খালে লাঠি নিয়ে থাকতো লাদনা নিয়ে একটাও নেই ওই লোকরা তো কমপক্ষে এসে শুনতে পাচ্ছে ওনারা জালসা শুনতে পেতেন না খালে তাই করতেন সারা রাত খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে আগামী দিনে কোরআন এবং সহি সুন্নাহর উপরে চলার তৌফিক দেন পরকালে আল্লাহর জান্নাতে যেন ঠিকানা বানিয়ে দেন সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন সূরা রোম থেকে একটি মাত্র আয়াত পড়লাম এবং সহি বুখারীর হাদিসের একটি ছোট হাদিস আপনাদের সামনে আমি পড়লাম কোরআন এবং হাদিসের উপরে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে আজকে আবার ইনশাআল্লাহ বিষয় নিয়ে আলোচনা করব বাবা তৌফিকি ইল্লা বিল্লাহ যে আয়াত আমি পড়েছি এই আয়াতের তর্জমা আগে আপনাদের সামনে আমি করছি তাহলে আজকে পুরো আরারিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমার মনে হয় আপনাদের এই কারাঙ্কিয়া এই জামিয়ার যিনারা দায়িত্বে আছেন কমিটির মধ্যে আছেন
আজকে দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের একটা চিন্তা ভাবনা করার সময় দিয়ে দিয়েছে। আপনারা চিন্তা ভাবনা করেছেন, আপনারা একটা জ্ঞানী লোকের মধ্যে পড়েছে। কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণীটা এবার শুনে। রব্বুল আলামিন বলেন, بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ পাক বলেন, আমি আমার বিবিদের তোমাদের জন্য নিদর্শন হিসাবে সৃষ্টি করলাম। আমি তোমাদের অন্তরের শান্তির জন্য তোমাদের আহালিয়াদের আমি বানালাম। ওয়াজআল বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাত, আর তোমাদের মধ্যে এক অপরের আমি প্রেম প্রীতি ইশক ভালোবাসাও যেন দিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আর আল্লাহ বলেন, বান্দারে আজকের দিনে ওই সমস্ত জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ যেন একটা চিন্তা ভাবনা করার ফিকির করার যেন সুযোগ দিয়ে দিলাম। জ্ঞানী গুণীদের জন্য তারা যেন একটা এইভাবে চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের জোড়া সৃষ্টি করেছেন, আমাদের আনন্দের জন্য, আমাদের নাফসের জন্য এবং এক অপরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রেম প্রীতি ইশক ভালোবাসা দিয়ে দিলেন। কাদের এটা চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেই সম্প্রদায় জ্ঞানী, যেই সম্প্রদায় এই রকমের জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য। দেখেন আয়াতের ভিতরে কি ঢোকা আছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুটো শব্দকে এমন করেছেন চিন্তা ভাবনার জন্য। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাদের বিবিদের তোমাদের জন্য সৃষ্টি করেছে তোমাদের শুধু অন্তরের জন্য, এক অপরের সঙ্গে প্রেম প্রীতির জন্য, যেন তোমাদের মনের ভিতরে একটা বড় ধরনের আনন্দ জাগে। আল্লাহ বলেন, বান্দা আমি শুধু তোমাদেরই জন্য সৃষ্টি করেছি, তোমার বিবির জন্য অপরকে কোন রকমের আনন্দের জন্য বানাই না। কত বড় চিন্তা ভাবনার কথা। আল্লাহ সমস্ত কামদেরকে কেন জন্যই ফিকির করার কথা বললেন আজকে ভালো করে বুঝেন। এই জামিয়ার উদ্দেশ্যে, এই জালসার উদ্দেশ্যে আজকে বাজারে দোকান নাই, আজকে কোন রকমের মেলা লাগেনি,
আপনার অন্তরঙ্গ বন্ধু আপনার আহলিয়া আপনি নিয়ে সুন্দর করে পর্দার ভিতরে ঢুকিয়ে দিলেন আজকের দিনে কোন বোন কোন মা আমার একজন যেন বাইরে বেড়াতে পারছে না দোকানে যেতে পারছে না অপর কোন খালাতো ভাই মামাতো ভাই কোন বন্ধুর সঙ্গে দেখা হয় না আল্লাহ বলেন বান্দারে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওই তোমার আহলিয়াকে তোমার ভালোবাসার তোমার জন্য আমি বানিয়েছি তুমি তোমার আহলিয়াকে আদর করবে স্নেহ করবে ভালোবাসা দেবে তুমি যা রকমের আনন্দ তার কাছে নেবে আজকের দিনে তোমার আহলিয়ার সঙ্গে আর কোন রকমের কারো সম্পর্ক না কাদের জন্য ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে আজকে দেখেন যখন থেকে আমি এসেছি এখন পর্যন্ত দেখছি রাস্তাঘাট ফাঁকা কতটা গুনাহ থেকে বেঁচেছেন জামিয়াওয়ালা কতটা গুনাহ থেকে বেঁচেছেন আপনারা গ্রামবাসী কত বড় বড় অন্যায় থেকে আপনারা বেঁচেছেন আজকে নয় এর পরিণামটা পাবেন কিয়ামতের দিনে আল্লাহ আপনাদের কি পরিণাম দেবেন একটা হাদিস পড়েছিলাম সহিহ বুখারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি তিনি বলছেন যেদিন আমাকে মেয়েরাজ নিয়ে যাওয়া হয় ওই মেয়েরাজের রাত্রিতে আমি অনেকগুলো জিনিস দর্শন করার পরে আমার বন্ধু যিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন সেই বন্ধুকে যেন বললাম গো বন্ধু আজকে সুবর্ণ সুযোগ আমার আমি আল্লাহর জান্নাত এবং আল্লাহর জাহান্নাম দর্শন করতে চাই আমাকে একটু নিয়ে চলো আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখিয়ে নি আল্লাহ রাসূল আবেদন করলেন মেয়েরাজের ঘটনা তো অনেক লম্বা আমি যাচ্ছি না হাদিসটা বলছি অন্য কারো কথা নয় স্বয়ং যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বর্ণনা দিচ্ছেন আমাকে এবার জান্নাতে নিয়ে যাওয়া হলো দেখার জন্য ঠিক যখন জান্নাতের গেটে আমি গেলাম ইত্তালাতু ফিল জান্নাতে ফারায়তু আকসারা আহলিহাল ফুকারা উদাহরণটা কেমন ভালো করে বুঝে নিন আজকে আপনাদের জামিয়া যেন সুন্দর ঘর বাড়ি হয়ে গেছে ভালো ভালো ক্যামেরা হয়ে গেছে গ্রামের মানুষ যারা আগে কোনোদিন আসেননি আজকে হয়তো জালসার উদ্দেশ্যে আসলেন এসে দেখছেন সুন্দর ঘর বাড়ি হয়ে গেছে কে কেউ আবার এবার ঘর বাড়ি দেখার জন্য দরজায় গিয়ে এইভাবে মুড়িটা ঢুকিয়ে দিয়ে দেখছেন এই জামিয়ার ঘরগুলো বাচ্চাগুলো কেমন করে থাকে কিভাবে পড়াশোনা দেওয়া হয় নবীজি বলেন ঠিক অনুরূপ যখনই আমাকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হলো আমি আমার মুড়িটা যেন ঝুঁকিয়ে দিলাম জান্নাত দেখার জন্য এবার যদি জান্নাতের দিকে যদি হেলে গেলাম ইত্তালাতু ফিল জান্নাতে আমি জান্নাতের দিকে যখন এই মুড়িটা হালিয়ে দিলাম ফারায়তু আকসারা আহলিহাল ফুকারা আমি যেন দেখলাম সে আল্লাহর জান্নাতে দলে দলে
চলে জামাতে জামাতে শুধু যারা অভাবী গরীব যারা ফকির মিসকিন ওই ফকারা গুলো আল্লাহর জান্নাতে তারা দলে দলে জামাতে জামাতে প্রবেশ করে আল্লাহর রাসূল অবাক এই জান্নাতে এই গরীবদের ঠিকানা এই অভাবীদের ঠিকানা যাদের খাবার জুটতো না কাপড় জুটতো না সেই অভাবীরা আজকে জান্নাতে আহ নবীজি মুড়ি টেনে নিয়ে নিজের বন্ধু ফেরেশতা জিব্রাইলকে বলেন ও বন্ধু এবার চলুন আল্লাহর জাহান্নাম দর্শন করান এবার আল্লাহর নবীকে আবার সঙ্গে করে নিন আল্লাহর জাহান্নাম যেই জাহান্নাম দেখার জন্য নবী আবেদন করলেন ওই জাহান্নামের দিকে গেলেন নবীজি বলেন ইত্তালাতু ফিল জান্নাতে ফারায়তু আকসারা আহলিহান নিসা এবার আবার আমি আমার মুড়িটা একটু ঝুঁকালাম জাহান্নাম দেখার জন্য আল্লাহর নবী স্বয়ং বলেন পেজিত নিজে যেন বলছেন আমি এবার যখন এই জাহান্নামের দিকে মুড়িটা হালালাম মুড়িটা ঝুঁকালাম